মধ্যে ইনক্লুডেড। খুবই ভালো ইনফরমেশন ডক্টর মামুন, আর আপনাকেও ধন্যবাদ। অনেক মানুষের কিন্তু এই জিনিসটা কাজে আসবে। রাইট, ইয়া জি। আমাদের আরেকটা কল আছে, স্বাগতিক নিউ ইয়র্ক থেকে, বলুন আপনার প্রশ্নটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলুন। আমার বয়স 36। আচ্ছা। আমি বেশি সময় ড্রাইভ করি। জি জি। আমি যখনই আধা ঘন্টা বা 20 মিনিট বসে থাকি, বসে থাকার পরে যখন আমি গাড়ি থেকে নামি, তখন তাৎক্ষণিক ভাবে আমার পায়ে ব্যথা হয়, পায়ের তালুতে। আমি জানতে চাচ্ছি এই তালুর ব্যথাটা কি জন্য হয়। মানে আমি খুব জোর করি প্রেসার দিয়ে হাঁটতে পারি না, 5-6 মিনিট পরে আবার ঠিক হয়ে যায়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি আমাদের অনুষ্ঠান প্রথম থেকে শুনে থাকেন, আমাদের এই ধরনের আরেকটা কল ছিল, পায়ের তালুতে ব্যথা যারা ড্রাইভ করছেন তাদের হচ্ছে, বিশেষ করে ডক্টর মামুন। আসলে এখানে যেটা বললেন, সার্কুলেশনে একটা প্রবলেম থাকে, অনেকক্ষণ বসে আছেন যে এখানে যে চাপ গুলো পড়তেছে সবকিছু, ব্লাড ভেসেল নার্ভ এগুলির উপর, তখনই আপনি বললেন যখনই আপনি গাড়ি থেকে নামেন এই সার্কুলেশনটা রিএস্টাবলিশ হতে, আবার এটা পুনরায় ইফেক্টিভলি শুরু করার জন্য একটা সময় লাগে, তখন ওই সময়টায় আপনি ব্যথা পাচ্ছেন। আপনার এখনো খারাপ কিছু হয়নি, এর জন্য আপনি কয়েক মিনিট পর আবার ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু এটা যদি অনেক দিন চলতে থাকে আলটিমেটলি এটা অনেক খারাপের দিকে যাবে। আচ্ছা আচ্ছা। এটা এটা আরেকটা কথা আমি এর সঙ্গে বলে নেই, আমাদের অনেক ভাইরা এখানে যে ট্যাক্সি চালান, ওনাদের আরেকটা কথা উচিত যে ওই বাথরুমটা ওনাদের চেপে থাকা উচিত না। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। আমার আত্মীয় স্বজন অনেকেই আছে বলে যে অনেকক্ষণ চেপে থাকে, এবং এই চেপে থাকার জন্য অনেকের এই কিডনি প্রবলেম হয়, যারা গাড়ি চালান, এবং এই পেশাব চেপে থাকার জন্য একটা ব্যাকফ্লো হয়ে কিডনিটা অনেকে বড় হয়ে যায়, কিডনি ফেলিয়ার হয়। তো